থেকে বড় ভুল করেছো তুমি সেদিন স্যাক্রিফাইসটা করে। তুমি যদি সেদিন ওই সইটা না করতে তাহলে শিরিনের পক্ষে কোনো উপায় থাকতো না এই সংসারে আসার। আমি ঝোঁকের মাথায় শিরিনকে বিয়ে করার কথা ভাবতে পারতাম না। ভুল ভুল ভুল, সব আমার ভুল। এই ভুলের দায় বহন করে আমাকে আমার সারা জীবনটা চলতে হবে। তুমি শুধু আমাকে একটা কথা দেবে প্লিজ। আমি মানে যতদিন না পর্যন্ত তোমার জীবনে অন্য কেউ আসছে, তুমি প্লিজ আমাকে তোমার সমস্ত দায়িত্ব বহন করতে দাও। তুমি মনে করো জীবনে কেউ আসাটা খুব সোজা, তাই না? তোমার কাছে হয়তো সোজা ছিল, কিন্তু আমার কাছে এতটা সোজা নয় স্যারজি। আমি জানি গুড্ডি, তো এরকম ভাবে তো জীবন চলে না। আমি জানি এটা সহজ নয় তোমার কাছে। এক না একদিন তোমার জীবনে কেউ না কেউ উপযুক্ত মানুষ অবশ্যই আসবে। গুড্ডি, আমি একজন বিবাহিত মানুষ, আমার সঙ্গে সম্পর্ক রেখে তুমি সকলের কাছে কেনই বা খারাপ হবে? এই জীবনটা তুমি মেনেও বা নেবে কেন? কেন মেনে নেবে তুমি? ভালোবাসলে মানুষ অনেক কিছু মেনে নিতে পারে, হয়তো সেই জন্যই আমি মেনে নিতে পারব। তার মানে তুমি আমাকে ভালোবাসো? বলো, তুমি আমাকে ভালোবাসো বলে এই কথাগুলো বলছো? ব্যাস, আমি আর কিচ্ছু চাই না গুপি, শুধু এইটুকু চাই তুই শুধু প্লিজ প্লিজ সারা জীবন আমাকে এই ভালোবাসাটুকু দিয়ে যেও। আর কিচ্ছু চাই না, নাহলে আমার জীবনটা না মরুভূমির মতো হয়ে যাবে। শিরিন দিদি তোমাকে ভালোবাসে। হ্যাঁ বাসে, কিন্তু নিজের টার্মে ভালোবাসে। তুমি কোনোদিন আমাকে ভালোবাসার জন্য কোনো টার্ম রাখোনি, তুমি নিরপেক্ষভাবে শুধু আমাকে ভালোবেসে গেছো। আমি বুঝতে পারিনি সেদিন, আর আজ যখন বুঝতে পেরেছি। কাছাকাছি এসে গেছি। হ্যাঁ জানি, আমি তো তোমাকে তোমার হোস্টেল অব্দি, হোস্টেলের রুম অব্দি পৌঁছাতে পারবো না। আমাকে তো সেই হোস্টেলের গেট থেকে বিদায় নিতে হবে। আমি শুধু কি ভাবছি জানো, বাড়িতে গিয়ে তোমাকে না কত ঝামেলার মধ্যে পড়তে হবে। আমি জানি এই ঝামেলার রেশ তোমার উপরেও এসে পড়বে। তুমি স্ট্রেট বলবে, তোমাকে কেউ কিছু বলবে যে পরকে শাসন করার আগে নিজের ঘরকে শাসন করো। তুমি সবটা আমার ঘরে দিয়ে দেবে, আর কিচ্ছু না। তোমার কোনো দায় নেই গুড্ডি, তুমি কোনো দায় নিতে যাবে না। দেখো, আমার সামনে যদি ফোন করে আমি তো আর অ্যালাউ করবো না, কিন্তু আমার আমার আড়ালেও তো তোমাকে ফোন করতে পারে, শিরিন চলে আসতে পারে, ইনফ্যাক্ট ওর মাও চলে আসতে পারে। আমার মা এমনিতেও খুব বেশি ইন্টারফেয়ারিং, তাই তোমায় কেউ কিছু বলে তুমি পরিষ্কার বলবে তুমি চলে যেতে চাইছিলে, আমি তোমাকে জোর করে আটকেছি, এবং তারপরে যা হয়েছে সেটা পরিস্থিতি অনুযায়ী হয়েছে। এবং স্ট্রেট মুখের উপর বলবে, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা ওকে বলুন, আমায় কেউ কিছু বলবেন না। একবার রুখে দাঁড়াও বলছি, একবার রুখে দাঁড়াও। তুমি যদি রুখে না দাঁড়াও, ওরা তোমাকে আঁচড়ে কামড়ে শেষ করে দেবে, আর তুমিও চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। দেখো বুদ্ধি, আমি তো তোমাকে একা ছেড়ে থাকতে পারবো না। তুমি বিপজ্জনক জায়গায়, আমি তোমাকে একা কিছুতেই যেতে দেবো না, কিছুতেই না, আমি কিছুতেই ছাড়বো না তোমাকে। আমাকে নিয়ে এত ভেবো না তুমি, নিজের পরিস্থিতি আগে সামাল দাও। যেহেতু সত্যি আজকে শিরিন দিদির জায়গায় যদি আমি থাকতাম আমারও খারাপ লাগতো, যে কোনো মেয়েরই খারাপ লাগবে। কোনো মেয়ে চায় না তার স্বামী অন্য অন্য কোনো মেয়ের সঙ্গে তাকে ছেড়ে থাকুক, চায় না কোনো মেয়ে। আর সেই অন্য কোনো মেয়েটা যদি তার পুরনো বউ হয় তাহলে তার ব্যাপারে অন্যভাবে ভাবতে হবে বৈকি। আর এই সমস্ত কিছু জানার পরও সে যখন আস্তে মরিয়া হয়ে উঠেছিল, তখন তো তাকে এই ব্যাপারটা নিয়ে ভাবতেই হবে। শুধু সে মরিয়া হয়ে উঠেছিল, তুমি তাকে ঘরে ডেকে আনার জন্য মরিয়া হয়ে ওঠনি? হ্যাঁ ভুল করেছিলাম,
সেই ভুলের মাসুল তো আমি প্রত্যেকটা মুহূর্তে দিচ্ছি। তাহলে ভুল যখন আমরা সবাই করেছি, প্রত্যেককে কিছু না কিছু মাসুল তো দিতে হবে। তাহলে শিরিনী বা বাইরে থাকে কি করে? ওকেও তো মাসুল দিতে হবে, এটাই হয়তো সেই মাসুল দেওয়া। দেখো মোটের উপর আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, ব্যাস। এত ভালোবাসা কোথায় ছিল আমার জন্য? আমি জানি না বুদ্ধি, তোমার জন্য এত ভালোবাসা আমার মনে কোথায় লুকিয়েছিল। কিন্তু আমি এইটুকু এখন বুঝতে পারি যে তোমাকে ছাড়া আর একটা মুহূর্ত আমার পক্ষে থাকা অসম্ভব। নিজের মনকে শান্ত করো, তুমি কিন্তু জ্বরের ওষুধটা কন্টিনিউ করো, তোমার শরীরটা কিন্তু ভালো নেই। বুদ্ধি আমার মনের ভিতর তোমার সারাক্ষণ অশান্ত হয়ে থাকে, আমার ভিতর অনেক কাটা ছেঁড়া, জানো? এই কাটা ছেঁড়া কখনো কোনোদিন কেউ দেখতে পায়নি, তুমিও পাওনি। আমার দেখেই বা কি করার আছে? অন্তত আমাকে শান্তি দেওয়ার উপায় তো তোমার হাতে ছিল, যে শান্তিটা আজকে আমি পাচ্ছি সেটা তো তুমি দিতে পারতে। তা না, তুমি আমার সঙ্গে কুকুর বিড়ালের মতো ব্যবহার করেছো, আমাকে একটা মানুষ বলেই গণ্য করতে না। মা, সম্মান তো অনেক দূরের কথা। শোনো, আমি পশু প্রেমী, কুকুর বিড়ালদের আমি খুব ভালোবাসি, অন্তত আমার সম্বন্ধে এই ধরনের কোনো কথা বলো না। তুমি কুকুর বিড়াল ভালোবাসো, তুমি ব্যতিক্রমী, কিন্তু আমার ক্ষেত্রে ওই কুকুর বিড়ালের জন্য যতটুকু ভালোবাসা তোমার আছে সেইটুকুও ছিল না। এখন কি এই কথাগুলো শুনবো আমি? হ্যাঁ, তোমাকে তো শুনতে হবে, তোমাকে কষ্ট দিয়েছি আমাকে, তুমি জানো। আমি তোমাকে হোস্টেলে পৌঁছে দিতে চেয়েছি, তোমার সঙ্গে সেদিন থাকতে চেয়েছি, আর একটু রাত্রি হয়ে গেছে বলে তুমি সেদিনকে ফোন করে নালিশ করেছো। আবার ভুল করছো তুমি, আমি কিন্তু আগেও বলেছি আমি শিরিন দিদিকে ফোন করিনি, শিরিন দিদি আমাকে ফোন করেছিল। সে আমাকে ফোন করে তার স্বামীর কথা জানতে চেয়েছিল, তখন আমি বাধ্য হয়ে বলেছিলাম ওনাকে, বলে দিও উনি যেন আর কখন এখানে না আসে। তুমি নিজেকে আমার জায়গায় দাঁড় করিয়ে ভাবো তো, আমি সত্যি ভুল কিছু করেছি? কেউ ভুল করেনি বুদ্ধি, তো বারবার স্বীকার করছি সব ভুল আমার, শুধুমাত্র আমিই দোষী। আবার আমি তো এক্ষুনি চলে যাব, আর এখন তুমি আবার কবে দেখা হবে তোমার সঙ্গে? শোনো, তুমি যদি মনে করে থাকো আমাদের রোজ রোজ দেখা হবে সেটা কিন্তু ঠিক নয়। আমি কি করবো বলো তো, আমি তো এখন আর তোমাকে না দেখে থাকতে পারবো না। এটা কোনো কথা নয়, মানুষকে পারতে হয়। এমনিতেই দেখবে বাড়িতে যাওয়ার পর কত কিছু তোমাকে ফেস করতে হয়, কত ঝামেলা তোমার উপরে এসে পড়বে দেখবে। আমার তো মনে হয় জেঠুমনি আমার উপরে খুব রেগে যাবে, আর জেঠুমনিকে অসন্তুষ্ট করে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। তার মানে জেঠুমনি যদি একবার একবার যদি আমাকে মুখ ফুটে বলে তুই এভাবে আমার সংসারটাকে টুকরো টুকরো করে দিস না কুট্টিমা, অনুজের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখিস না, তাহলে কিন্তু আমি সেটাই করব। জেঠুমনিকে বাবুজির জায়গায় বসিয়েছি তো। তার মানে আমার আলাদা করে কোনো দাম নেই তোমার কাছে, অন্যেরা যা বলবে তার উপরে আমার বিচার হবে। অন্য কারোর ক্ষেত্রে নয়, জেঠুমনির ক্ষেত্রে তাই হবে। তুমি বড্ড নিষ্ঠুর, তুমি বড্ড ভয়ঙ্কর, তুমি যে কোনো মুহূর্তে আমাকে ছেড়ে চলে যেতে পারো। হ্যাঁ, আর আমি জানি তোমার সঙ্গে থাকার লোক আছে। এই জানাটা ঠিক জানা নয় বুদ্ধি, এই জানাটা সেই জানা নয়। বিশ্বাস করো, আর যদি আমার কাছে কোনো উপায় থাকতো আমি শিরিনকে গিয়ে মুখের উপর বলে দিতাম এই সম্পর্কটা ওয়ার্কআউট করবে না, আমি এই সম্পর্কটা থাকতে পারবো না। গুড্ডির জায়গাটা গুড্ডিকে ফিরিয়ে দাও। তা আমার কাছে সেই উপায় নেই, আমি আমার বিবেকের কাছে দাস হয়ে গেছি। আমি যে কথাটা শিরিনকে গিয়ে বলবো সেটা আমার বিবেক আমাকে বলতে ইচ্ছে না, অথচ আমার অন্তর প্রত্যেক মুহূর্তে অন্য কথা বলতে চায়। এখানেই তো মানুষ আলাদা, মানুষকে তার ভেতরের শাসনটা মেনে চলতে হয়, তার যা খুশি যা ইচ্ছে সে তাই করতে পারে না।
আর যে এটা করতে পারে সেই প্রকৃত মানুষ। নিজের মনটাকে নিয়ন্ত্রণ করো। তুমি যখন জেনে গেছো যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে আর হারানোর কি ভয় আছে? সেদিন দিদিকে নিয়ে সুখে সংসার করো। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো, আমি ভালোভাবে লেখাপড়াও করতে পারবো। আর সত্যি করে একটা কথা বলবে আমার, অনেস্ট অ্যান্সার চাই। আমি যদি সত্যি সিদিনকে নিয়ে ভালো থাকি, সুখে সংসার করি, তোমার একটুও কষ্ট হবে না? ভালো লাগবে তোমার? না, নিজেকে ঠকিও না বুদ্ধি, সত্যি কথা বলো। সব সত্যি জানতে চাই তুমি, সব সত্যি বলাও যায় না। আমার যা বোঝার আমি বুঝে গেছি বুদ্ধি, আমার অ্যান্সার আমি পেয়ে গেছি। দাদা, এই আগে রাখুন, এখানে নামবো আমরা। চলো 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 পাল্টাই।